পিতার শুভ জন্মদিন পাপা কেমন আছো ভীষণ ভালো আছি আজকে আমাদের ভীষণ আনন্দের দিন ভীষণ ভালো লাগছে আপনাদের দুজনকে আমরা আজকে আপনাদের জন্মদিনের এই বিশেষ দিনে পেয়েছি তারকা কথরে আমরা অনেক কিছু জানবো আপনাদের কাছ থেকে আপনারা যখনই আপনাদের আমরা শুনি আমরা বৃদ্ধ হই সমৃদ্ধ হই আপনাদের প্রতিটি শব্দ আমাদের ভীষণভাবে আন্দোলিত করে শুনবো আপনাদের কাছে তবে তার আগে আমি দর্শকদের জানাতে চাই আজকের এই বিশেষ আয়োজন সম্পর্কে প্লিজ বলবেন সুপ্রিয় দর্শক তারকা কথন মানেই সবসময় বিশেষ কিছু নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আর আজকের এই তারকা কথন বিশেষ হয়ে উঠেছে আমাদের এই স্টুডিওতে উপস্থিত দুজন কৃতি ব্যক্তিত্বের কারণে আর সুপ্রিয় দর্শক আমাদের মাঝে আজকে আমরা যাদেরকে পেয়েছি তার মধ্যে একজনের কথা বলাই বাহুল্য তিনি আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয় শিল্পী বরেণ্য চিত্রশিল্পী ও বাংলা টেলিভিশনের পুরোধা ব্যক্তিত্ব বহুমাত্রিক গুণে যিনি গুণান্বিত যিনি বাংলাদেশকে এখন পর্যন্ত দিয়ে চলেছেন অনেক কিছু হ্যাঁ তিনি আমাদের সবার শ্রদ্ধেয় মুস্তাফা মনোয়ার সেই সাথে আমরা পেয়েছি যাকে দেখলে নারীরা ভীষণ সাহসী হয়ে ওঠে যার কাছ থেকে প্রজন্ম অনেক কিছু শিখেছে এবং শিখবে ভবিষ্যতেও তিনি মাহবুবা চৌধুরী সম্পাদক এবং প্রকাশক দৈনিক মানব জমিন তাদের জন্মদিনে আমরা চ্যানেল আই এবং তারকা কথনের পক্ষ থেকে জানাই অশেষ 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 ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে তারকা কথনের আয়োজন নতুন করে এই নতুন মাসে যোগ হয়েছে ইগলু আইসক্রিম আমরা তাদের প্রতি জানাই ধন্যবাদ সত্যি আমাদের জন্য এটা অনেক বড় পাওয়া যে আপনাদের জন্মদিনে আমরা আপনাদেরকে পেয়েছি আমাদের মাঝে স্যার আমরা যখনই আপনার কাছ থেকে শুনি ভীষণভাবে সমৃদ্ধ হয়ে প্রথমে বলেছি অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে একটা হারমোনিয়াম রাখা আছে একটা ইজল রাখা আছে আমরা কিন্তু আপনার সেই গুণের আজকে আর একবার সামনে থেকে সাক্ষী হতে চাই একটু যদি বলতেন স্যার জন্মদিনের আয়োজন নিশ্চয়ই সবসময় ভীষণ আনন্দের কিন্তু এরকম কোন স্মৃতি আছে কি যে জন্মদিন আপনাকে ভীষণভাবে আন্দোলিত করে আলোড়িত করে ছোটবেলার জন্মদিনে তো নিশ্চয়ই ভীষণ আনন্দ হতো এবং আমাদের ছোটবেলায় খুব যে একটা জন্মদিন নিয়ে হুলস্থুল করা হতো তা কিন্তু নয় কারণ তখন তো প্রত্যেক পরিবারে হয়তো বা পাঁচজন ছজন সাতজন এরকম ছেলে মেয়ে থাকতো জন্মদিনটা অত বড় কিছু নয় এরকমভাবে চলেছে তবে 10-12 বছর পর থেকে বোধহয় একটু একটু জন্মদিন আর আমার মা একদম ছোটবেলায় মারা গেছেন সুতরাং আমার বড় বুবুরা কিছু ব্যবস্থা করতেন এবং সেই ব্যবস্থাগুলো সবই বাড়িতে তৈরি হতো আর কিছু কিছু হয়তো ইয়ে দিত তবে একটা জন্মদিনের কথা আমার বলি সেটা মনে আছে জন্মদিনে আমাকে আব্বা আমি তখন ছোট 7 বছর কিংবা কিছু হবে জন্মদিনে একটা পিয়ানো কিনে দিয়েছিলেন তখন পিয়ানো তো বিদেশ থেকে আসতো ছোট পিয়ানো তো খুব বাজাতাম বাজিয়ে বাজিয়েই ভাবতাম কোথার থেকে শব্দটা আসছে জানার বড় ইচ্ছা জানতে পারি না শেষ পর্যন্ত দোতলার ছাতে উঠলাম এবং ওখান থেকে নিচে ফেলে দিলাম ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং দেখলাম যে কতগুলো কাঠের জিনিস কিছু মোটা মোটা তার এইসব আর কি তখন আব্বা বলেছিলেন ভেঙে এরম করে চুরমার করে কিছু শেখা যায় না তোমাকে শিখতে গেলে অনেক কিছু করতে হবে এই এই যে এইগুলো হলো জন্মদিনের উপহার কিছু কথা কিছু স্নেহ ভালোবাসা এখনো নিশ্চয়ই ভীষণভাবে আপনাকে আলোড়িত করে হ্যাঁ নিশ্চয়ই আমার বড় বউরা আমার বড় ভাই সকলে মিলে যে আদর দিয়েছে সেটা নিশ্চয়ই মনে রাখার মতো আমরা চেষ্টা করেছি আপনাদের সেই আপনার সেই জন্মদিনের আনন্দকে একটু হলেও এবছর একটু বাড়িয়ে দিতে অনেক আমরা যোগ করতে চেষ্টা করেছি সত্যি আমরা ভীষণভাবে সেটি নিয়ে গর্বিত চ্যানেল আইকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার শুনবো আপনার জন্মদিনের আনন্দের কথা গল্প আমরা ছোটবেলাতে স্যার যেমন বললেন যে
অত ঘটা করে কিন্তু জন্মদিন হতো না। আমরা 10 ভাই বোন, 7 বোন 3 ভাই। তবে আমাদের জন্মদিনে আমার মা খুব ভালো ভালো রান্না করতেন, পছন্দের রান্নাগুলো করতেন। আর একবার আমার ছোটবেলায়, তখন 4 কি 5 পড়ি, খুব বড় করে একটা জন্মদিন হয়েছিল আমার, ওইটা আমার কথা মনে আছে। তবে রিসেন্টলি আমার জন্মদিনগুলো বেশ ভালোভাবে পালন হয়, কারণ আমার অফিস মানব জমিনে আমার সহকর্মীরা যারা আছে তারা সবাই মিলে খুব আনন্দ করে আমার জন্মদিনটা করে। আর একটা জন্মদিনের কথা, অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করতে চাই। 2 বছর আগে আমার ছেলেটা ইংল্যান্ডে পড়াশোনা করে, আমি আর আমার হাজব্যান্ড ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলাম। আমার একটা বোন থাকে ড্যালাসে, নাসরিন। তো লন্ডন থেকে আমরা যাব নাসরিনের বাসায় ড্যালাসে ঠিক 1 সেপ্টেম্বরে। তো আমার মনটা খুব খারাপ ছিল যে আমি অফিসকে মিস করছি, চ্যানেল আইতে প্রতি বছর ডাকা হয়, আমাকে এখানে আসছি না, এরকম। তো লন্ডন থেকে ড্যালাস যেতে কিন্তু 10 ঘন্টা লাগে। তো আমার মনটা এত খারাপ ছিল যে জন্মদিনটা আমার প্লেনেই চলে যাবে। তো ড্যালাস যখন পৌঁছালাম, তখন তো লন্ডনের সাথে টাইম ডিফারেন্স অনেক, তো ওর ওখানে যাওয়ার পর 3:30 বাজে। যাই হোক, রেডি খাওয়া দাওয়া করে রেস্টে চলে গেলাম। আমার বোন সন্ধ্যার সময় ডাকছে যে আপু একটু নিচে আসো। তা আমার মনেও নেই যে ওর মনে আছে আমার জন্মদিন। এসে দেখলাম কেক টেক গিফট টিফট নিয়ে ওর হাজব্যান্ড ওর বাচ্চারা সব রেডি। আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমরা আসলাম, ওখানে কেক কাটা হলো, ও উইশ করলো সবাই, তারপর ওর একটা বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে গেল। ওই জন্মদিনটার কথা আমার খুব মনে হয় যে আমি ভাবছিলাম যে কিছুই হবে না, খুব সুন্দর একটা জন্মদিন হলো। বা খুব চমৎকার, মানে একদমই সারপ্রাইজ। সারপ্রাইজ শুনবো আপনার কাছ থেকে। আরও শ্রদ্ধা স্যার, আমরা জানি যে আপনি কিন্তু বাংলাদেশে বাংলা টেলিভিশনের জনক, আপনি মহিরু হয়ে উঠেছেন। এবং এখন যতগুলো টেলিভিশন, এই যে আজকে একটা টেলিভিশন চ্যানেলে বসে আমরা একটি অনুষ্ঠান আয়োজন করছি, সেটি আসলে আপনারই দেখানো পথে, সেই পথে হেঁটেই কিন্তু আমরা জানি আপনি পাপেটের পথিকৃৎ বাংলাদেশে, এরকম আরও মানে নানা গুণে গুণান্বিত আপনি। এবং আপনার কারণে কিন্তু বাংলা সাহিত্য, বাংলা শিল্পকলা ভীষণভাবে সমৃদ্ধ হয়েছে। আমাদের মনে হয় যে আপনি শিল্পী নন, বরং আপনি শিল্প, আপনি ব্যক্তি নন, আপনি একটি প্রতিষ্ঠান। আপনার কাছ থেকে অনেক কিছু জানার আছে, আমরা গানও শুনবো আজকে আপনার কাছ থেকে। কিন্তু তার আগে আপনার মানে গল্প শুনতে চাই। আমরা জানি যে ডিআইটি বিল্ডিংয়ে যখন টেলিভিশন শুরু করলেন আপনার ছোট্ট একটি স্টুডিও, এবং ওখানে ওই ছোট স্টুডিওর মধ্যে আপনারা শেক্সপিয়ারের একটি নাটক মুখরা রমণী বশীকরণ, এই গল্পটি সম্পর্কে একটু শুনতে চাই। মানে তখন যখন টেলিভিশন হলো আমাদের, সেই সময়টা হলো যে আমি তো কলকাতায় পড়াশুনো করেছি, ওখান থেকে পাশ করে এসেছি। শিল্পাচার্য জয়নুল আবেদিন বললেন যে তুমি পাশ করলে আর কোথাও যাবে না, আর্ট কলেজে জয়েন করবে। যাই হোক, তারপরে আর্ট কলেজ থেকে আমি টেলিভিশনে চলে এলাম। কিন্তু আমার একটা ক্ষোভ ছিল তখন, দেখি যে আমাদের আমাদের কালচারকে পাকিস্তানিরা বলছে এটা ঠিক মুসলিম কালচার নয়, এটা এই ধর্মীয় এইসব নয়, এই অনেক কিছু বলতে শুরু করেছে এবং এখানকার লোকরা বিশ্বাস করছে, এবং সেই অনুযায়ী গান বাজনা অনেক কমে গেছে, এই এই ধরনের আর কি, একদম অকারণে। তখন আমি ইচ্ছা করে টেলিভিশনে গেলাম যে বাচ্চাদের জন্য কিছু করতে হবে। তখন ওই নতুন কুড়ি, নতুন কুড়ি করলাম। তখন সমস্ত বিষয়ের সেটা কম্পিটিশন, হ্যাঁ, সব রকম বিষয়। এবং আমরা সেখান থেকে কিন্তু অনেক মেধাবী, অনেক অনেক শিল্পী বেরিয়েছে, অনেক শিল্পী বেরিয়েছে, এবং সেটা একটা বিশাল ব্যাপার। আর আরেকটা হলো যে বাংলা ভাষাটা এবং আমাদের শিল্পকলায় বাঙালির যে অবদান, সেটা তো অসাধারণ, সেটা অস্বীকার করব কী করে? হ্যাঁ, রবীন্দ্রনাথ, নজরুল, বাউল কবি, একেবারে ভরা, মানে এতই সম্পদ, সেগুলোকে বাদ দিয়ে আমি পাকিস্তানি ভাবাপন্ন হব কেন? সেইটাই, সেই জন্যেই আমরা আবার পাপেটটাও তৈরি করলাম যে বাচ্চারা যেন বোঝে। অনেক বড় কথা হয়তো মানুষ বললে বুঝবে না, কিন্তু পাপেট বললে ঠিকই বোঝে বাচ্চারা, ওদের সঙ্গে একটা সম্পর্ক আছে। একটু পানি খেয়ে নিই আমি। আমরা জানি যে একেবারেই মানে শিল্পী পরিবারে, আপনার বাবা কিন্তু কবি ছিলেন, তিনি গোলাম মুস্তফা, শ্রদ্ধেয় গোলাম মুস্তফা, উনি কবি ছিলেন, এবং সমসাময়িক জসীমউদ্দিনদের সাথে তিনি চলতেন, লিখতেন। মানে আপনার সুযোগ হয়েছে, সুযোগ হয়েছে একেবারে ওভাবেই বেড়ে ওঠা। হ্যাঁ, বাড়ির থেকেই হওয়া উচিত। এই আব্বা এমনকি ফটোগ্রাফিও করতেন, আমিও ছোটবেলায় থেকেই ফটোগ্রাফি, যখন স্কুলে পড়ি
তখনই আমি এনলার্জার বানিয়ে ফেলেছি, একটা লেন্স দিয়ে এনলার্জার বানিয়ে ফটো ডেভেলপ করা, প্রিন্ট করা, সব সব কিছু করতাম। খেলাধুলা মানে কোনো বাদ ছিল, কার্টুন আঁকা, তো এই যে উৎসাহটা যেটা এখন আমি খুব অভাব বোধ করছি, এমনকি আমার নাতি নাতনিদের দেখছি খালি স্কুলে কী পড়ছে পড়ছে, এ পাচ্ছে কি না, এ হচ্ছে একটা বড় কিছু, এই এর কোনো দাম নেই তো, তাই না? তো সেই আমি সকলকে রিকোয়েস্ট করব যে বাচ্চাদের মতো এত গুণী হয় না। আর বাংলাদেশের বাচ্চারা কেন জানি অত্যন্ত মেধাবী হয়, তো সেই মেধাটা আমরা একদম কি বলবো কোথায় যেন হারিয়ে ফেলতে ইচ্ছা করে, স্কুলের সব কিছু ওই বোঝাটি, এটাই যেন তার জীবন। তো বোঝা নামিয়ে তাকে দেখতে শেখায়, দেখতে শেখা মানেই ছবি আঁকা। এবং রবীন্দ্রনাথের ওই কথাটি সকলকে জানায় যে সবচেয়ে নতুন কি জিজ্ঞেস করা হয়েছিল, সবচেয়ে নতুন সবচেয়ে প্রিয় কি আর সবচেয়ে পুরাতনই বা কি, তখন উনি বলেছিলেন চির পুরাতন নতুন শিশু। হ্যাঁ, অসাধারণ। নতুন শিশুই চির পুরাতন, 1000 বছর আগে যেমন শিশুটি ছিল, যেমন আদরের, যেমন সুন্দর, যেমন তার ভাষা, যেমন তার মুখের মায়া, সব এখন একই রকম আছে, সেই জন্য চির নতুন হলো শিশু। সত্যিই তাই। তো এই শিশুদের নিয়ে আমরা যদি শিল্পকলা মানেই তো ওই শিশু চোখটা যেন হয়, নতুন দেখছি, এই প্রথম দেখছি পৃথিবীকে, এই প্রথম আমি উপলব্ধি করছি, এই আগ্রহটা থাকতে হবে, সেইটাই সবচেয়ে বড় কথা। তো আমরা আমরা বাড়ির থেকে পেয়েছি, এবং সেই সময় নানা নানা মানুষের কাছ থেকে পেয়েছি, এইটা বিশাল ব্যাপার। আরেকটি কথা বলি, যেহেতু মা ছিলেন ছোটোবেলার থেকে, তো কিরকম একটা অভাব বোধ তো ছিলই, তবে তখন অনেকে বলতো মা আছে ওই আকাশে, ভোরবেলায় উঠতাম, একদম গঙ্গার ধারে বাড়ি ছিল আমাদের, এরম করে নদী দেখতে হতো এত কাছে। তো ওই যখন সুন্দর রং, সূর্য উঠছে, তখন দেখে মনে হতো মা ওখানে আছে বোধহয়। হ্যাঁ, ওই রঙগুলো দেখতাম, খুঁজতাম, তারপরে সব মিলেমিশে প্রকৃতি মা হয়ে গেল, এইরকম অসাধারণ। মানে আপনার বেড়ে ওঠাটাও ঠিক আপনার কাজকর্মের মতো, ভীষণ শৈল্পিক, ভীষণ সুন্দর। শুনবো আপনার কাছ থেকে আরও, আসতে চাই মাহবুবা চৌধুরী আপনার কাছে। মাহবুবা চৌধুরী, আমরা জানি যে আপনি একদিকে যেমন ছড়া লেখেন, আপনিও কিন্তু বাচ্চাদের জন্য, বিশেষ করে ছড়া কিন্তু ছোটদের ভীষণ পছন্দ, ছোটদের জন্য আপনি কাজ করেন, সেই সাথে এদিকে পত্রিকা সম্পাদনা, প্রকাশ শোনা, আবার আপনি আমরা জানি সংবাদও পাঠ করেন। এই যে সব মিলে আপনার বেড়ে ওঠা, আপনাকে আমরা যেভাবে পেয়েছি এবং শিখছি আপনার কাছে, আপনার অভিজ্ঞতার কথা শুনতে চাই। আমি লেখালেখির ব্যাপারটা থেকে শুরু করি, সেটা হলো যে খুব ছোটোবেলায় যখন আমার 7 বছর বয়স, তখন আমার প্রথম ছড়া ছাপা হয়েছিল পাকিস্তানি খবরে। আচ্ছা, সেটা হলো 68-এর, খুব ছোট্ট। আমি একটা ছড়া লিখে ফেলি, লিখে ফেলে আমার চাচা বন্ধু ছিলেন কবি তালিব হোসেন, আমার চাচাকে নিয়ে পড়ে শোনাই আমি যে আমি এটা লিখেছি। আমার চাচা শুনে তো অবাক, এতটুকু বাচ্চা, 7 বছর, হ্যাঁ 7 বছরের একটা বাচ্চা, বলে কে তোমাকে সাহায্য করেছে? আমি বলছি কেউ না, ছড়াটার নাম ছিল সিংহ মামার বিয়ে। তো চাচা নিয়ে কবি তালিম হোসেন সাহেবকে দেখান, উনি দেখার পর বলে যে আমার ভাতিজি লিখেছে, আমার চাচা বলেছেন ওনাকে, কতটুকু? বলে যে ওর বয়স 7, এতটুকু বাচ্চা এত সুন্দর ছড়া লিখতে পারে, তো উনি অবাক হয়ে গেছেন। যাই হোক, পাকিস্তানি খবরে ছাপা হলো, ছাপা হওয়ার পরে কিছুদিন পরে না ডাকে একটা চেক এসছে, ওই বয়সে যে লিখে পয়সা পাওয়া যায়, এটা তো আমার সম্মানই কল্পনারও বাইরে। খোলার পরে আমি তো কিছু বুঝি না, এত এত ছোট বাচ্চা আব্বাকে নিয়ে দিয়েছে, আব্বা এটা কি? আব্বা বলে মা তুমি যে ছড়া লিখেছ, পয়সা কত? 10 টাকা। আপনার জীবনের প্রথম প্রথম জীবনের রোজগার হচ্ছে 10 টাকা। তা ওই বয়স থেকে আমি মানে আমাদের বাসায় দুটো কাগজ রাখা হতো, একটা ছিল অবজারভার আর একটা ছিল ওই সময়কার আজাদ।
তো আজাদের যে মুকুলের মহফিল পাতাটা হতো সবাই কিন্তু আমার আব্বার খুব করার মানে সেই আপনার মানে লেখালেখির শুরুটা ওভাবেই হ্যাঁ সেটাই শুনবো আপনার কাছ থেকে আর বোনরা সবাই অন্য পাতা পড়তো কিন্তু আমি ওই বাচ্চাদের পাতাটা নিয়ে পড়তাম এবং তখন থেকে আমার লেখা শুরু বাহ আমরা জানি যে আপনি ডকুমেন্টারি তৈরি করেন তথ্যচিত্র আজকে আমরা আমাদের শ্রদ্ধেয় স্যারের জন্মদিনে একটি ছোট্ট ডকুমেন্টারি একটি অংশ আমরা দর্শকদের সাথে দেখতে চাই সুপ্রিয় দর্শক শ্রদ্ধেয় মুস্তাফা মনোয়ারের উপরে একটি ছোট্ট তথ্যচিত্র আমরা দেখে আসি চলুন মুস্তাফা মনোয়ার 1935 সালে পহেলা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম গোলাম মুস্তাফা বাংলাদেশের একজন খ্যাতনামা কবি তিনি 1959 সালে কলকাতার চারু ও কারুকলা সরকারি মহাবিদ্যালয় হতে ফাইন আর্টসে ডিগ্রি লাভ করে পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনে যোগদান করেন এবং উপমহাপরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি তার কর্মজীবনে জাপান যুক্তরাজ্য শ্রীলঙ্কা সিঙ্গাপুর নেপাল ভারতবর্ষ রাশিয়া হংকং কোরিয়া ডেনমার্ক নরওয়ে ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন মুস্তাফা মনোয়ার 1957 সালে ফাইন আর্টসে স্বর্ণপদক 1958 সালে তৈল ও জলরং শাখায় শ্রেষ্ঠ কর্মের জন্য দুটি স্বর্ণপদক 1990 সালে টেনাসেনাস পদক 1991 সালে বাংলা নববর্ষ পুরস্কার এবং 1992 সালে চারুশিল্পী সংসদ পুরস্কারে ভূষিত হন আমরা দেখলাম সুপ্রিয় দর্শক তথ্যচিত্রের অংশ খুব মানে সংক্ষেপে আমরা জানলাম আপনার সম্পর্কে আপনার কর্মজীবন ভীষণ সমৃদ্ধ আমরা জানি যে আপনি অনেক পুরস্কারে অনেক সম্মানে ভূষিত হয়েছেন অনেক ট্রেনিং বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি অংশগ্রহণ করেছেন তেমনি বিভিন্ন ট্রেনিংয়ে আপনার করা কাজ আপনার নাটক শেখানোর জন্য দেখানো হয় একটু যদি আপনি বলতেন এই যে পাপেট নিয়ে আপনি যখন কাজ শুরু করলেন তখন অনেক সীমাবদ্ধতা ছিল তারপরেও এত অনবদ্য সব কাজ আপনি কীভাবে করতে পেরেছিলেন আমি ছোটবেলায় পাপেট দেখেছিলাম তো ভালো লেগেছিল তো আমাদের কলকাতা আর্ট কলেজে রাজস্থান থেকে একটি দল এলো তারা তো একদম ফোক পাপেট মাত্র দুইটা সুতো দিয়ে তারা পাপেট করতো আর মুখগুলো খুব ভালো লাগলো তো আমি ওই স্কাল্পচারের মাটি দিয়ে একটু বানালাম যেহেতু ভালো লেগেছিলো তারপরে আর অতটা আগ্রহ হয়নি তবে আমার অ্যানিমেশনে খুব ঝোঁক ছিল আমি ফিল্ম অ্যানিমেশন কী করে করতে হয় কী করে কার্টুন আঁকতে হয় এসব নিয়ে সেই ছোটোবেলার থেকে চেষ্টা করি এরকম করে চেঞ্জ টেঞ্জ করে যাই হোক তো যেটা আমার এখানে আসার পরে যেটা হলো যে দেখলাম যে পাপেট এই ধরনের বাচ্চারা এত পছন্দ করে কিন্তু বাচ্চাদের জন্য সেরকম কিছু নেই এবং সেই সময় কেন যদি বাচ্চাদের খুব করে ঢেকে রাখার একটা প্রবণতা এটা দেখো না ওটা করো না এটা করো নায়ের ঠেলায় অস্থির তো সেই কারণেই আরেকটা জিনিস আমরা যখন দেশে যেতাম ছোটোবেলা তখন আব্বা ব্যবস্থা করতেন লাঠি খেলা এটা ওটা পুতুল নাচ দেখে খুব ভালো লাগতো আর বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে যে মানুষের কথার চেয়েও পুতুল যে কথাটা বলে পাপের যে কথাটা বলে সেটা নাকি শিশুরা অনেক বেশি মনে রাখে এবং বেশি দিন তার স্মরণে থাকে তো সেই জন্যেই আমি আরও উৎসাহ মানে বেড়ে গেল আমি শুরু করলাম আজব দেশে আজব দেশে কিন্তু এটা পলিটিক্যাল ইয়ে ছিল ভেতরে মানে আজব দেশ এটা হ্যাঁ তো সেই রকমভাবে আজব দেশে হলো তারপরে মিনা এলো সরি মিনা তো পরে এসছে আগে পারুল আমি বললাম একটা মেয়ে চরিত্র পারুল আমাদের গল্পে কী সুন্দরভাবে রয়েছে যে পারুল সাত ভাইকে জাগায় তো এইটাই হলো আমার থিম হলো তো সেই পারুল নিয়ে শুরু করলাম তারপরে বাউল বাউল তো নিজের কথা বলে না খালি অন্যের কথা বলে সে কাঁচার ভিতর পাখি আসে চলে যায় এই যে ব্যাপারটি এই যে স্বপ্ন দেখার ব্যাপারটি সেই বাউল এলো তারপরে একটা এলো যে ষাঁড় এই ধরনের নানা রকমভাবে
এবং আমরা মানে বাচ্চাদের আনন্দ দিয়ে শেখানোর যে বিষয়টা সেটা স্যার আমাদের অনুষ্ঠানটিতে সরাসরি দর্শকরা যোগ দিতে পারে ফোনের মাধ্যমে। আজ মনে হয় আপনাদের শুভেচ্ছা জানাতে কেউ ফোন করেছে, আমরা দেখব কে আছে আমাদের সাথে ফোনে। সুপ্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, কাকে শুনবো? জি আমি আছি রাজবাড়ি থেকে নাসির খান। আপনাদেরকে দুপুরের শুভেচ্ছা, সেই সাথে শ্রদ্ধেয় মাহবুবা অতিথি এবং মুস্তফা মনোয়ার স্যার আপনাদের দুজনকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। দোয়া করছি আপনারা সুস্থভাবে আর অনেকদিন আমাদের মাঝে বেঁচে থাকেন। আসলে অনেক ছোটবেলা থেকে আপনাদের দেখে আসছি, তখন বিটিভি বেশি দেখা হতো, শুক্রবার হলে দৌড়াদৌড়ি করতাম মনের কথা দেখার জন্য, পারুলকে দেখবো বলে। আসলে মানে শিশু কিশোরদের মনে যে একটা শিশুর শিল্পের যে একটা বোধ, সেটা কিন্তু আমাদের তৈরি হয়েছিল পারুলকে দেখে বা নতুন করে দেখে। আমরা জানি যে মুস্তফা মনোয়ার আপনি বাংলাদেশে কাহিনী ভিত্তিক পাতের শোর প্রতিষ্ঠাতাও, যেমন আপনি নতুন করে রূপকর আপনি ছিলেন, কিন্তু এখন পারুলকে মাঝে মাঝে দেখতে পেলেও নতুন করিটা বন্ধ হয়ে গেছে। তো যেহেতু নতুন করি শিশুদের মেধাবিকাশে একটা বিশাল ভূমিকা রেখেছিল, সেই ভূমিকাটা কিন্তু এখন অন্যভাবে হলেও সেইভাবে নেই, এই বিষয়টা নিয়ে কিভাবে কি বলবেন, আপনার মতামত জানতে চাই। আপনাদের জন্য আবার অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনাকে অনেক শুভেচ্ছা তারকা কথনের পক্ষ থেকে। খুব চমৎকার বলেছেন, আপনার ভীষণ ভীষণ মানে আমি বলবো অনুসারী আপনার কাজে। হ্যাঁ হ্যাঁ দেখছি। তবে নতুন করিটা অকারণেই বন্ধ হয়েছে সেটা কোনো ইয়ে না, নতুন করি শুরু হয়েছে কিন্তু ডিআইটি বিল্ডিংয়ে বহুদিন আগে, এবং আমার আব্বার একটি কবিতা, আমরা নতুন আমরা করি নিখিল বননন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে, এই যে লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে, এই যে লক্ষ্য আশা ঘুমিয়ে আছে মন্তরে, সেই জন্যেই আমি নতুন করি নাম দিয়েছিলাম, সেই লক্ষ্য আশা বিকশিত হবে, কিন্তু কোনো কারণে সেটা বন্ধ হয়ে গেছে, আমি জানি না কেন। তবে আমি এখনও বলি যে নতুন করির মতো অনুষ্ঠান অবশ্যই হতে হবে। আজকাল যেরকম একটি বিষয় নিয়ে হয়, হয়তো গান নিয়ে হলো, সেটা একটু অন্য রকম, যেন সেখানে বৈষয়িক ব্যাপার এবং বিজনেসটা ব্যবসা থাকে, মানে মেধা বিকাশের বিষয়টি প্রতিভা বিকশিত করার জন্য ঠিক ওরকম নয়, এত রকম লোভের জিনিস থাকে, গাড়ি পাবে এটা পাবে ওটা পাবে, এত পাওয়ার জন্য তো কেউ শিল্পকলা করে না, জানেই না পাবে তা পাবে কি পাবে না। কোনো শিল্পী কোনো লেখক আমি এটা পাওয়ার জন্যই আমি করছি তা নয়, কিছুতেই নয়, এবং সেই পাওয়ার জন্যে কোনো কবি কবিতা লিখেছেন বলে আমার জানা নেই, কোনো শিল্পী লিখেছেন যে জানা নেই, এটা মনের একেবারে গভীরতম একটি জায়গায় এটা চলে গেছে, আমার প্রয়োজনের বাইরে, এটা দিয়ে আমি খাবো দাবো তা নয়, প্রয়োজনের বাইরে। এবং ঠিক সেই সেই কথাটি আমরা অনেক কথাও বলতে পারবো না, রবীন্দ্রনাথ ছোট্ট কথায় বলে দিয়েছেন যে তোমারই ঝর্ণা তলা, মানে বিশাল ঝর্ণা পড়ছে, তোমারই ঝর্ণা তলা নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোনখানে, তার শেষে আছে কি নেব, অনেক এই যে এত বড় যে ঝর্ণা বয়ে চলেছে কি নেব কি, তো শেষ নেয়াটা বলছেন উনি, মাটির এই কলস আমার নেব আজ অসীম ধারার তীরে এসে, অসীম ধারা যেটার শেষ নেই, নেব আজ অসীম ধারার তীরে এসে প্রয়োজন ছাপিয়ে যা দাও, সেই ধরনে অসাধারণ প্রয়োজনটা নয়, প্রয়োজনটা আমি ইয়ে করে দেবো রোজগার করবো, তোমার কাছে এসেছি প্রয়োজন ছাপিয়ে যা দেবে, সেই সেই প্রয়োজন ছাপিয়ে হলো মানুষের আনন্দ সঙ্গীত, তাই না, কিছু একটা করা খেলাধুলা সব মিলে হলো প্রয়োজনের বাইরে, এবং পৃথিবীতে খাদ্যের চেয়ে প্রয়োজনের বাইরে অনেক বেশি বেশি খরচ। জি আপনি রবীন্দ্রনাথের কথা যখন বললেন, আমরা জানি যে রবীন্দ্রনাথকে ভীষণভাবে আপনি ধারণ করেন, লালন করেছেন, এবং আমরা কিন্তু আপনার কাছ থেকে রবীন্দ্রনাথকে মানে নিয়ে অনেক কাজ আমরা পেয়েছি, শুনবো সেই সম্পর্কে। তবে তার আগে আরও একটি ফোন আছে, এবং ফোনে আছেন আমাদের একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের সবার শ্রদ্ধেয় রামেন্দ্র মজুমদার। আরে বাবা, স্যার অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের আয়োজনে ফোন করার জন্য। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ মন্টু ভাই, শুভ জন্মদিন, অনেক ধন্যবাদ। আসলে মুস্তফা মনোয়ার স্যার এমন একজন মানুষ যিনি শিল্পের সকল ক্ষেত্রে বিচরণ করেন,
এবং তার শীর্ষ বিন্দুতে অবস্থান করেছেন। তার কাছ থেকে নন্দন তত্ত্বের পাঠ নিতে পারি আমরা। এবং তিনি যেমন টেলিভিশনে শুরুর দিকে একটা জায়গা করে নিয়েছিলেন, একটা ধারার সৃষ্টি করেছিলেন, তেমনি শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দ বিচরণ করে সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। এবং শেষে তিনি মেতেছেন পাপেট নিয়ে। সুতরাং তার প্রতিভার যে কত ধরনের আমরা পেয়েছি পরিচয় তার কোনো ইয়ত্ত নাই। মন্টু ভাই, আমরা সবসময় কামনা করি আপনি সুস্থ দেহে দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুন, আমাদেরকে পথ দেখান। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় রামেন্দ্র মজুমদার ফোন করে শুভেচ্ছা জানানোর জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা কিন্তু আজকে আপনার একটি গোপন নাম জেনে গেছি, এটা হয়তো প্রজন্মের অনেকেই জানতো না। মন্টু ভীষণ মিষ্টি কিন্তু আজকে, তাহলে মানে আমরা সত্যি স্যারকে ধন্যবাদ জানাই আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য নামটি। যেটি বলছিলাম স্যার, যে আমরা দেখেছি আপনি রবীন্দ্রনাথের অনেক কাজ করেছেন, এর মধ্যে রক্তকরবী, রক্তকরবীর মতো অসাধারণ একটি নাটক আপনি বাংলাদেশ টেলিভিশনে করেছেন, সেই সম্পর্কে সেই গল্প একটু শুনতে চাই। মানে পাকিস্তানি আমলেই রবীন্দ্রনাথের নাটক করার আমার ভীষণ ইচ্ছা, কিন্তু তখন তো গান কয়েকটা করা যেত, কিন্তু নাটক তো একদম ব্যান বলে না রবীন্দ্রনাথের নাটক করা যাবে না। তারপরে হঠাৎ একবার হলো যে ফারাক্কা বাঁধের জন্যে ইন্ডিয়ার সঙ্গে কী সব গণ্ডগোল, আমাদের প্রতিবাদ জানাতে হবে এবং ক্যাম্পেইন করতে হবে থ্রু টেলিভিশন। আমি সঙ্গে সঙ্গে মুক্তধারার রিহার্সাল টিহার্সাল দিয়ে মুক্তধারা নামিয়ে দিলাম, এই যে বাঁধ নিয়ে তো। এবং তারপরে যখন হয়ে গেছে চমৎকার নাটক হয়েছে, তো বললো আরে এ কী হলো, সব চিঠিপত্র এলে যে মুখ ইয়ে চলে গেছে, রবীন্দ্রনাথ চলে গেছে। আমি বললাম এটা তো বাঁধের ব্যাপার, বাঁধ বাধা দিয়েছে তো, তোমরা আচ্ছা বহুত আচ্ছা হ্যাঁ এই আর কি। কিন্তু তখন থেকে আমার ইচ্ছা যে আমি একটা বড় কিছু করি টেলিভিশনে, কারণ তখন পাকিস্তানের সঙ্গে তো আমাদের একটা কম্পিটিশন ছিল যে আমরা বড় কিছু করব কি করে, ছোট্ট স্টুডিও, মাত্র দুটো ক্যামেরা, এবং সেই ক্যামেরা তুলতে তিনজন লাগত, বড় ক্যামেরা কেবল দিয়ে, মোটা কেবল দিয়ে যে ইয়ে করতে হতো। তো রবীন্দ্রনাথ করতে দেবে না তখন, যে কিন্তু আমি ভাবলাম যে রবীন্দ্রনাথ করতে দেবে না, শেক্সপিয়ার নিশ্চয়ই করতে দেবে, ও এদের কাছে আরও বেশি আপন রবীন্দ্রনাথের শত্রু আর কি। তারপরে ওই শ্রদ্ধেয় মুনীর চৌধুরীর কার সঙ্গে আলাপ করলাম, তিনি তখন ওই মুখরা রমণী বশীকরণ, টেমিং অফ দ্য শ্রো, ওইটা বাংলা অনুবাদ, অসাধারণ সুন্দর অনুবাদ। আমি তো বলবো যে এটা দ্বিতীয় সৃষ্টি, সেই ডিআইটি বিল্ডিং এর স্টুডিওতে হচ্ছে না, আমরা চত্বরে চলে গেলাম, ওই পুরো চত্বর থাম টাম নিয়ে সেট করে ফেললাম, এই আর কি, আয়না দিয়ে জায়গা বাড়ালাম, তাই না, পার্সপেক্টিভ করলাম, একে বলে একরকম পার্সপেক্টিভ তৈরি করা যায় ক্যামেরার জন্য, মানে টেকনিক্যাল এত রকমের এত সীমাবদ্ধতার পরে ফোর্স ফোর্স পার্সপেক্টিভ তৈরি করে কত কাণ্ড করে যে করেছি না, একটা এখানে গলি, এখানে একটা আয়না, মনে হচ্ছে গলি ওই দিকে চলে গেছে। হ্যাঁ, তো এরকম করে তারপরে পাকিস্তান তো শেষ হলো, তারপরে আমি ধরলাম রক্তকরবী। এবং আজকে খুব গর্বের সঙ্গে বলতে হয় যে সেখানে যারা যারা অভিনয় করেছিল মানে তুলনা হয় না, এত ভালো অভিনয় করেছিল, মন প্রাণ দিয়ে ইয়ে করেছিল, গোলাম সাবা, আজনী হাসান ইমাম সাহেব, তারপরে দিলশাদ খানম, যে উনিও কাজ করেছেন। আমরা একটু আপনাকে আমি থামিয়ে দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের আয়োজনে একটি এখন বিশেষ একটি ফোন রয়েছে, এটি বলবো যে মাহবুবা চৌধুরী আপনার জন্য একটু সারপ্রাইজ, আমরা দেখি কে আছে আমাদের সাথে ফোনে। অনেক 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 ধন্যবাদ ফোন করার জন্য শ্রদ্ধেয় মতিউর রহমান, আপনাকে কথা বলুন। মতিউর রহমান চৌধুরী, প্রধান সম্পাদক মানব জমিন, আমরা শুনছি। হ্যালো জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। সত্যি খুব ভালো লাগছে আপনি ফোন করেছেন। আপনার সহধর্মিনী আছে আমাদের সাথে আজকে, তার জন্মদিন। আমরা জানি আপনি জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছেন, কথা বলুন তার সাথে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এমন দুজন মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পেরে, বিশেষ করে মোস্তফা মনোয়ার, যাকে বাংলাদেশের মানুষ এক নামে চিনে, যার কাছ থেকে আমরা বাংলাদেশের মানুষ অনেক কিছু পেয়েছে, এমন একজন শিল্পী যার তুলনাহীন, তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। তিনি বেঁচে থাকবেন আমাদের মধ্যে তার শিল্প এবং কর্মে। আর পাশে রয়েছেন মাহবুবা চৌধুরী, যিনি সরাকার, সংবাদ পাঠক, উপস্থাপক এবং তিনি সম্পাদক, এবং তিনি একজন সুগৃহিণী। আমার স্ত্রী বলে নয়, আমি তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বেঁচে থাকবেন আমাদের মধ্যে অনেক অনেক দিন, এবং শিশুদের জন্য আরো ছড়া, নতুন নতুন ছড়া উপহার দিবেন, সেটাই প্রত্যাশা করছি। এবং বিশেষ করে মোস্তফা মনোয়ার স্যারকে আমি বলবো, আপনার কাছ থেকে আমরা আরো কিছু নতুন কিছু পেতে চাই। যে নতুন করে বন্ধ হয়েছে সেটা যেন সেটা না হোক, অন্য রকমের কিছু চালু করে দিয়ে যান, যেটা এই জাতি সবসময় স্মরণ রাখবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মতিউর রহমান চৌধুরী আপনাকে। আপা কেমন লাগছে? খুব ভালো লাগছে। নিশ্চয়ই সবসময় তো বাইরের মানুষই বেশি শুভেচ্ছা জানায়, ঘরের মানুষ তো এভাবে ফোন করে কখনো বলে না, বললেও বাসায় বলে। তো বাইরের থেকে ফোন করে বললে খুব ভালো লাগে, মানে সারপ্রাইজ এটা একটা। আমাদের ভালো লাগছে আপনাকে এই সারপ্রাইজটি দিতে পেরে। আমরা যেমনটি শুনলাম যে আপনি সুগৃহিণীও, এবং আমরা জানি যে সত্যি আপনি কিন্তু আমাদের এই প্রজন্মের নারীদের জন্য অবশ্যই অবশ্যই অনুপ্রেরণা। ভীষণভাবে আপনি কিন্তু চ্যালেঞ্জিং কাজ করা, একজন নারী সাংবাদিক হওয়া আপনি যখন থেকে কাজ শুরু করেছেন তখন খুব সহজ ছিল না ব্যাপারটা, সেই সম্পর্কে শুনতে চাই আপনার কাছে। আসলে আমার ছোটবেলা থেকেই মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি বড় হয়ে সাংবাদিক হব, মানে এই পেশাটাকে আমি খুব বড় করে দেখতাম। কিন্তু যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আমি তখন জার্নালিজমে ভর্তি হতে চাইলাম। তো আমাদের ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া মানে সেই 82-83 এই সময়টার ব্যাপার। কিন্তু আমাদের বাসা থেকে আব্বা আম্মা রাজি হননি, আমি ভর্তি হলাম ফিনান্সে। আব্বা আম্মা বললেন যে ভবিষ্যতে ব্যাংকে ট্যাঙ্কে বড় ভালো চাকরি করতে পারবে, মেয়ে মানুষ হয়ে তুমি জার্নালিজম কী করবে? ওই সময় তো জার্নালিস্ট ছিল না মেয়েরা। তো যাই হোক, আর জার্নালিস্ট হওয়া হলো না। কিন্তু যখন বিয়ের অনেক প্রস্তাব আসলো, অনেক আর্মি অফিসার অনেক কিছু ছিল, কিন্তু জার্নালিস্টকে বেছে নিলাম। আমার কিন্তু প্রপোজালের বিয়ে, প্রেমের বিয়ে নয়। তো তখন আমি বললাম যে না, আমি একজন সাংবাদিককে বিয়ে করবো। হ্যাঁ, সেই সুপ্ত বাসনা, নিজে হতে পারিনি, হাজবেন্ড হবে। ওর হাত ধরে আসলে আমার সাংবাদিকতায় আসা। এবং আমরা প্রথমে যেটা বের করেছিলাম বাংলা বাজার পত্রিকা, ওটাতে আমি শুধু বাচ্চাদের পাতাটা দেখতাম। তারপরে যখন বাংলা বাজার থেকে আমরা মানব জমিনে এলাম, তখন আমি সম্পাদক হয়ে এবং প্রকাশক হয়ে এলাম, এবং আজ 20 বছর মানব জমিনের সম্পাদক প্রকাশক হিসেবে আছি এখানে। শুনবো আপনার কথা আরো। স্যার, আমরা এখানে হারমোনিয়াম রাখা, কিন্তু আজকে যেহেতু আপনি বলছেন, যদি সম্ভব হয় আমার মনে হয় দর্শকরা ভীষণ ভাবে আনন্দিত হবে, এই খুশি অন্যরকম হবে। এই সুরের কথাই তাহলে একটা বলি, রবীন্দ্রনাথ তো অনেক লিখেছেন কিন্তু কখনো ক্ষমা চাননি পাঠকের কাছ থেকে। তো উনি ছড়া সম্পর্কে লিখছেন, গ্রামের ছড়া সম্পর্কে। তো লিখতে লিখতে এক জায়গায় লিখছেন, আমি পাঠকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি যে ছড়াগুলো লিখছি সেগুলো কিছুতেই সঠিক হচ্ছে না, আমি পারছি না লিখতে, কারণ সেই স্নেহময়ী মায়ের কণ্ঠ তো দিতে পারছি না, শোনাতে পারছি না। তো ছড়া সেই স্নেহময়ী মাতার কণ্ঠ দিয়ে সুন্দর হয়। রবীন্দ্রনাথ একটি জায়গায় মাত্র ক্ষমা চেয়েছেন এই ছড়া লিখতে গিয়ে, যে তিনি ওই ওই মাতৃস্নেহের কণ্ঠস্বর মিলে এই ছড়াগুলো যে কীরকম হয়, মিষ্টি করে ছড়া কাটেন সেটি পাচ্ছেন। হ্যাঁ, সেই ওই যে আমি মানে ক্ষমা চাইছি, এই কথাটাই তো সাংঘাতিক বিরাট, যে কত সুন্দর হলে, কত মানে অসাধারণ হলে এটা রবীন্দ্রনাথ বলতে পারে, আমি ব্যক্ত করতে পারছি না। এটা হলো ছড়া। স্যার, আমরা গান মানে মনের মধ্যে কিন্তু একটা মানে সুপ্ত বাসনা থেকেই যাবে যদি গান না শুনতে পারি। গান কিন্তু একেবারেই খুবই খারাপ,
আচ্ছা, তাহলে আমরা ইজেল রাখা আছে, আমরা একটি ছবি আমার মনে হয় আপনি যদি আঁকেন আমরা সেটা সংরক্ষণ করব তারকা কথনে। আচ্ছা, এখন শুরু করব নাকি? জি। আচ্ছা, কি আছে এখানে? ও সরি, আর আমরা মানে সাড়ে ছবি আঁকে দেখবো আর আপনার সাথে কথা বলি। আমরা যেমনটি বললেন শ্রদ্ধেয় মতিউর রহমান চৌধুরী, আপনি সুগৃহিণী, এই এইটি মানে কর্তার কাছ থেকে এই বিশেষণ পাওয়া ব্যাপারটি কিন্তু খুব সহজ না, কিন্তু আপনি করতে পেরেছেন। একটু যদি বলেন যে এই যে সব কিছু মিলিয়ে আপনি যে সমন্বয় করেন আপনার কাজ আপনার পরিবার সবার সাথে সব কিছু, এটি সম্পর্কে আমার মনে হয় এই প্রজন্ম শিখতে পারবে, আমরা সবাই শিখতে পারবো। আসলে আমি অনেক কিছু করি, কিন্তু আমার কিন্তু সবচেয়েতে বড় প্রায়োরিটি আমার সংসার। আমি প্রথমে আমার সংসারটাকে ঠিকঠাকভাবে চালাই, তারপরে অন্য কাজগুলো করি। যেমন আমার আমি 10 বছর চ্যানেলাইতে কথায় কথায় একটা অনুষ্ঠান উপস্থাপনা করেছি, তো যেদিনে আমার উপস্থাপনা থাকতো সকাল থেকে সন্ধ্যা রাত হয়ে যেত আবার, কিন্তু আগের দিন কিন্তু আমার বাচ্চা কী খাবে, আমার হাজবেন্ড কী খাবে, কী হবে, কখন কী হবে, সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়ে তারপর আমি আসতাম। এবং সবসময় আমি প্রায়োরিটি দিয়েছি আমার সংসারকে। এবং তার পাশাপাশি আমি বলবো যে আমি অনেক ভাগ্যবতী, আমার আব্বা আম্মার কাছ থেকে আমি যেমন, ভাই বোনদের কাছ থেকে যেমন, আমার লেখালেখির ব্যাপারে, উপস্থাপনার ব্যাপারে, খবর পড়ার ব্যাপারে যেমন আমি উৎসাহ পেয়েছি, আমি যাকে বিয়ে করেছি ভীষণভাবে আমাকে উৎসাহ দেন। এবং বিয়ের আগে কিন্তু আমার কোনো বই হয়নি, আমি 250-300 ছড়া বিভিন্ন পত্রিকায় চাপা হয়ে গেছিল, বই করিনি। প্রথম বইটা কিন্তু আমার স্বামী করেছে নিজে, রেলগাড়ি নামে বইটা 90 সালে করেছে ও, তারপর থেকে আমার আর পেছনে তাকাতে হয়নি। এখন আমার 27টা বই হয়েছে, ওই বই বের করার পর থেকেই আমার মানে বিভিন্ন প্রকাশক আমার সাথে যোগাযোগ শুরু করে, এবং এই যে বাকি 26টা বই বিভিন্ন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে, আমার আর পেছনে তাকাতে হয়নি। নিশ্চয়ই আমরা আরো অনেক বই পাবো আপনার কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি স্যার তার হাতের শৈল্পিক ছোঁয়ায় এই সাদা ক্যানভাসটাকে অলরেডি একটা রূপ দিতে চলেছে, কি অসাধারণ! এক মানে কয়েক মুহূর্তের মধ্যেই পাল্টে গেল সেটি। স্যার, যখন আপনি কোনো কিছু আঁকেন তখন মনের মধ্যে কি ওই বিষয়টি নিয়ে ভীষণ একটা আলোড়ন তৈরি হয়? হ্যাঁ, আসলে মনের চোখে চোখে দেখতে, সেই জন্যই তো বলি বাচ্চাদের যে দেখো দেখো দেখো, তাই না? জি। তো দেখতে তো ছবি আঁকা মানে দেখা শেখা আর কিছু না। আপনি একটি বাচ্চাদেরই অনুষ্ঠানে, আমার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল সেখানে থাকার, যে আপনি বলছিলেন বাচ্চাদের যে বাচ্চারা যা বলতে পারে না তা কিন্তু একে বুঝিয়ে দিতে পারে, তার মনের রাগ, তার মনের কষ্ট, মনের ভালো লাগা সবকিছু আশ্চর্য সুন্দর বলতে পারে বাচ্চারা, যে এত সুন্দর বলে কি করে আমার অবাক লাগে, তাই না? তো ওই বাচ্চারা এত অ্যাকিউরেট মাকে, হ্যাঁ এখানে আমি তাও একে রাখছি, এখানে একে রাখবো, হ্যাঁ এখানে একে রাখছি, বাচ্চাদের যদি মাকে আঁকতে হয় তাহলে প্রথমে এত বড় একটা মুখ দেবে, চোখ দেবে এরকম, এই এইখানে তাহলে একটু চুল টুল দিল কি দিল না, এতটুকু শরীর, হাত, এটা হলো ওর মা, এত অ্যাকিউরেট হতে পারে না, তাই না? এই যে এই যে মুখটা আমাদের আঁকলে ঠিক হবে না, এই যে এরম করে এঁকে দিল, দুটো হাত দিয়ে দিল, শরীরটা সকলের সমান, মায়ের মুখটা মুখটা অনেক বড়, সেই জন্য এই প্রপোর্শনটা পৃথিবীর শ্রেষ্ঠ প্রপোর্শন মায়ের ব্যাপারে। আরেকটি কথা বলি, ছোট্ট মেয়ে বলছে মাকে নালিশ করছে যে দাদা লেখাপড়া করে না, জানে না কিছু। আমি সেদিন দাদাকে বললাম যে ওই আমড়া গাছে চাঁদটা ঝুলছে, পেরে দাও না দাদা। তো দাদা বলল যে দুর্বোকা, এটা কি এত ছোট, ওটা কি ধরা যায়, এটা আছে অনেক দূরে তাই ছোট লাগছে। তখন সে মেয়েটা বলছে দাদা কিচ্ছু জানে না। তখন বলছে মা যখন দূরে থাকে তখন, আর যখন আমার কাছে এসে আমাকে চুমোচায়, তখন কি মায়ের মুখটা বিরাট হয়ে যায়? তো এই যে পার্সপেক্টিভ সেন্স, এর চেয়ে বড় পার্সপেক্টিভ তো হতে পারে স্যার। আপনি সবসময় মানে আপনার কথা দিয়ে এভাবে আমাদেরকে শিহরিত করেন, অসাধারণ বলেছেন। আমরা জানি যে এরকম আপনি মানে
ছবির মধ্য দিয়ে আপনার মনের কথাও তুলে ধরেন। আজকে দেখি আমরা আপনার কোন মনের কথা আজকে তুলে ধরছেন এখানে। এই তো, অর্থাৎ এই বাংলাদেশের দেখা না দেখা, সূর্য ওঠা না ওঠা, সব কিছুই সুন্দর। কোনটা যে ভালো আর কোনটা যে প্রকৃতি, প্রকৃতির মতো এত সুন্দর তো হতে পারে না, বিপদ আসতে পারে, কিন্তু প্রকৃতি হলো মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ উপলব্ধির ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি বাংলা মা, সেই সাথে বাংলা মায়ের রূপ এবং আমাদের মা। এইটা হলো সেই মা, চিরন্তন মা, যে যার সেই বড় মুখওয়ালা একটা মা, না? হ্যাঁ, একরাশ আনন্দের মা। হ্যাঁ, আর দেহটা, দেহটা কিছু না, এইটা হলো সেই মা। আমরা মানে অনেক কথা আপনার কাছ থেকে অনেক কিছু জানার, কিন্তু সময় আসলে মনে হয় আপনার সাথে সারাদিন বসে গল্প করলে, আড্ডা দিলেও আসলে কিছুই জানা হবে না, এরকম হবে ব্যাপারটি, মানে সেটিও সংক্ষিপ্ত হয়ে যাবে। তবু একটু ছোট্ট করে জানতে চাই, আমরা জানি যে ১৯৭১-এর ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হলো, তার আগে ২৩শে মার্চ এটি তখন পাকিস্তানের সেটা প্রজাতন্ত্র দিবস ছিল, এবং সেই দিন আপনারা মানে যখন মানে তাদের জাতীয় সঙ্গীত বাজার কথা, পতাকা উত্তোলনের কথা, সেটি না করে দু মিনিটের একটি অনুষ্ঠান প্রচার করেছিলেন, এবং সেটি ভীষণ মানে দুঃসাহসের একটি কাজ ছিল সেই সম্পর্কে। সেই ৭ই মার্চের বক্তৃতার পর, বঙ্গবন্ধুর বক্তৃতার পর, আমরা টেলিভিশনে নানা অনুষ্ঠান করতে লাগলাম, সংগ্রাম সংগ্রাম চলবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ২৩শে মার্চ পাকিস্তান ডে, তো আমি টেলিভিশনে যাচ্ছি, দেখি যে ফ্ল্যাগ উড়েছে, অনেক জায়গায় ফ্ল্যাগ উঠছে, সরকারি জায়গায় ফ্ল্যাগ উঠছে, আবার কয়েকটা অতটা উড়েনি আগের মতো। তখন আমি টেলিভিশনে তখন প্রোগ্রাম ম্যানেজার ছিলাম, আমার উপরে প্রোগ্রামের দায়িত্ব ছিল। তো আমি ভাবলাম যে আমি ভাবলাম যে আচ্ছা, আমাদের যখন টেলিভিশন শেষ হয় তখন তো পাকিস্তানের ন্যাশনাল অ্যান্থাম যাবে এবং ফ্ল্যাগটি উড়বে, আর তখন আমাদের ১০:৩০ অনুষ্ঠান শেষ হতো, আর এই এই ৭ই মার্চের পরে কিন্তু আমাদের এখানে প্রায় ১০০ জন মিলিটারি ক্যাম্প করে থাকতো ডিআইটির পেছনে, এবং প্রতিটি দরজায় মিলিটারি, ভেতরে মিলিটারি, স্টুডিওতে মিলিটারি গার্ড এবং একজন মেজর থাকবে। তো হঠাৎ আমার মনে হলো যে আচ্ছা, আমাদের তো ফ্ল্যাগ ওড়াতে হবে, কী করা যায়। তখন ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো সন্ধ্যাবেলা, তো আমি কন্ট্রোল রুমে গিয়ে বললাম যে আজকে বিশেষ দিন, আজকে আমরা ১০:৩০ শেষ করব না, আমরা একটু বাড়াবো স্পেশাল প্রোগ্রাম। তারপরে বললাম যে সকলকে চলে যেতে, ১০:৩০ পরে সকলকে চলে যাবে, দুজন ইঞ্জিনিয়ার থাকবে আর একজন অ্যানাউন্সার থাকবে, আর তাও একজন পুরুষ অ্যানাউন্সমেন্ট বললো। মাসুমা ছিল, সে আমাকে জিজ্ঞেস করলো, কী বলেন তো, আপনারই যখন বলছেন এটা কিছু একটা ব্যাপার আছে। ওকে একটু ইশারা দিলাম, সে বললো আমি থাকবোই, মরে গেলেও থাকবো। বললো না, পালাতে হবে তাড়াতাড়ি। তো ঠিক আছে, যাই হোক, আমার হাসি হাসি মুখ ওভার ক্যারি করছে। মেজর এলো প্রায় ১১টার দিকে, বললাম খতম নেই হতা কাহে, তো বললো আপকে মালুম নেই হ্যায় আজ পাকিস্তান ডে হ্যায় স্পেশাল প্রোগ্রাম চালতে হবে। তো দেশাত্মবোধক গান যাচ্ছে, আর আমাদের ইয়েগুলো কিন্তু মুখটা হাসি হাসি এদিকে আছে, কন্ট্রোলে যে আছে সে বললাম যে তুমি কিন্তু তুমিও হাসি, তুমিও হাসো, সকলে হাসো। তারপরে দেশাত্মবোধক গান দিয়ে ১১টা পেরোলো, তারপরে অন্যান্য গান দিয়ে, বেশিরভাগ দেশের গান ছিল, তারপরে ১২টায় পৌঁছালো, মাসুমা ভেতরে গেছে, ছোট্ট একটা বুথ ছিল যেখান থেকে অ্যানাউন্সমেন্ট হতো। তারপরে মাসুমা হেসেই বলল, কটায় বলল, ১২টা পার হলো, ২ মিনিট,
বারোটা দু মিনিট অর্থাৎ তেইশে মার্চ চলে গেল, তাই তো? বারোটা মানে তো বারোটা পার হলে তো চব্বিশ হয়ে গেল। তো মাসুমাও হেসে হেসে আর বলেছিলাম একটু বেশি হেসো, মানে এইভাবে আপনি এই দুঃসাহসিক কাজটি করেছিলেন। তারপরে বললো আজ চব্বিশ তারিখ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো, ন্যাশনাল অ্যান্থাম পাকিস্তানি ফ্ল্যাগ উড়ল, তেইশ তারিখে পাকিস্তানি ফ্ল্যাগ ওড়েনি। অসাধারণ। এবং আমরা জানি যে আপনি একাত্তরে মানে আপনার শিল্পীর তুলি দিয়ে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরেছিলেন, আপনি মুক্তিযুদ্ধ করেছেন। আমরা আয়োজনের একদম ছোট মানে মানে শেষে চলে এসেছি। আমরা আমাদের সহকর্মী মনি আপনাদের জন্য কেক নিয়ে এসেছি, জন্মদিন মানে কেক, আমরা সেই কেক কাটবো। তবে তার আগে আমার মনে হারমোনিয়ামটা সরিয়ে নিলে মানে সুবিধা হবে। পক্ষ থেকে এসছে কেক দুটি, আপনাদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। অনেক ধন্যবাদ। বলেছো তো আমি একটা এমনি গলা খুবই খারাপ, তাও গাইছি। পূর্ণতা পেল আমাদের আয়োজন। ক্লান্তি না নামে গো বাইতে পারি না যে তরণী আর কত দূর, ক্লান্তি নামে গো রাত্রি নামে গো বাইতে পারি না যে তরণী আর কত দূর। খুব যেন আর অনেক দূর যাবেন আপনি এবং আমাদেরকে দিয়ে দিতে যাবেন। আজকে যে গানটা গাইবে এই সুরটাকে শৈলী চৌধুরী একটু তালে এদিক করে দিয়েছে, দেখো সুরে মিলাছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এখন আমরা বলবো জন্মদিন শুভ, জন্মদিন, জন্মদিন শুভ, জন্মদিন, জন্মদিন শুভ, জন্মদিন। অনেক ধন্যবাদ স্যার, সৌভাগ্য আমাদের। আমরা এইভাবে আসলে জন্মদিনে আপনার জন্মদিনে আমরা আপনাকে শুভেচ্ছা জানাতে পেরেছি। আমরা মানে সত্যি ভীষণভাবে গর্বিত। এটা আপনারটা এভাবে আপনারা দীর্ঘায়ু লাভ করুন। আপনারা এভাবে সবসময় জন্মদিন আপনাদের যেমন আনন্দে কাটলো, সারা জীবন আপনাদের ভীষণভাবে আনন্দে কাটুক। সুপ্রিয় দর্শক, ভীষণ সমৃদ্ধ এই দুজন মানুষকে পেয়ে আমরা অনেক জানলাম, অনেক শুনলাম, তবু মনে হচ্ছে যে যেন সব কিছুই বাকি থেকে গেল। নিশ্চয়ই আমরা শুনবো, আমরা জানবো ওনাদের সম্পর্কে হয়তো আবার কোনো আয়োজনে, কিন্তু আজকের এই দিনটি ভীষণভাবে বিশেষ। আজকে জন্মদিনে এই দুজন মানুষের জন্মদিনে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাতে পেরেছি। আপনারা অনেকে শুভেচ্ছা জানিয়েছেন, এজন্য ধন্যবাদ। আর আমরা ইগলু তারকা কথনে মুনিয়া ছিল আমার সাথে, মুনিয়াকে আমি অনেক ধন্যবাদ জানাই। আমি এবং মুনিয়া আপনাদের সবার কাছ থেকে বিদায় জানিয়ে নিচ্ছি এবং চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে, তারকা কথনের পক্ষ থেকে আবারও আমাদের এই কৃতি দুজন মানুষকে, বরেণ্য মানুষকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন চ্যানেল আইয়ের সব আয়োজনের সাথে।